আবারও বন্য দাতাল হাতির আক্রমণে প্রাণ গেল 45 বছরের এক ব্যক্তির। নিহত ব্যক্তির নাম সুজিত বর্মন, বয়স 45। ঘটনাটি ঘটেছে কুয়াই ত্রিপুরা জেলা উত্তর মহারানীপুরের পার্শ্ববর্তী মালাকার বস্তিতে। নিহত যুবকের বাড়ি তেলিয়ামুড়া পৌর পরিষদ এলাকার শান্তিনগরে। রবিবার সন্ধে নাগাদ নিহত ব্যক্তিটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকেরা তেলিয়ামুড়া অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়। দপ্তরের কর্মীরা রোববার রাত 7:45 নাগাদ নিহত ব্যক্তিটিকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। জানা যায়, বন্যদাতার হাতের আক্রমণে মৃত সুজিত বর্মন দুইবার তার বন্ধুর সাথে উত্তর মহারানীপুরে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে বন্যদাতার হাতির সামনে পড়ে যায় সুজিত বর্মন। ঘটনাস্থলে দুইজনের মধ্যে একজন পালিয়ে বাঁচলেও সুজিত বর্মন তার প্রাণ রক্ষা করতে ব্যর্থ হন। খবর পেয়ে ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল ছুটে এসে নিহত সুজিত বর্মনের পরিবার পরিজনদের সাথে কথা বলে সমবেদনা জ্ঞাপন করেন। বন্যদাতার হাতির আক্রমণে মৃত সুজিত বর্মনের পরিবারের লোকজনদের সরকারি সব রকম সাহায্যের আশ্বাস দেন মন্ত্রী বিকাশ দেববর্মা। অনুমান 5-6 বাজে এটা হবে, এখানে এটা খেয়েছে জায়গাতেই ডেট দিয়েছে, তার জন্য দুঃখিত। আমরা প্রশাসনিকভাবে কীভাবে দেওয়া যায় তার জন্য আমি ডিএম স্যারকে ফোন করেছি। কালকে আমি সিএম স্যারের সঙ্গে কথাও বলব, ডিসিএম স্যার এসেছে সঙ্গে সঙ্গে, আমরা দেখছি এটা কীভাবে করা যায়, সলিউশন কীভাবে করা যায়। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।